অবশ্যই ভাই, গরমে গরম অফার থাকবে, মাত্র 12,999 টাকা কিন্তু একটা 9 জেনারেশনের ল্যাপটপ দিব। প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফাটাফাটি, কোর i7 8 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এবং 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe Gen 3 SSD রয়েছে, 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। লাইফটাইম মানে ল্যাপটপের যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবে। তো যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করতে চান, কোর i5 11 জেনারেশনের সাথে কম্পেয়ার করা যায়, যারা প্রোডাক্টিভিটি ভালো খুঁজতেছেন, আচ্ছা মানে দিন রাত 24 ঘন্টা ল্যাপটপ ওপেন রাখতে হয়, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস, বাজেট ফ্রেন্ডলি। বলা যায় যে বাংলাদেশের টপ সেলের ভিতরে এই মডেলটা সবসময় থাকে। এর সাথে কিন্তু পেন রয়েছে, পেন রয়েছে, যারা ড্রয়িং এর কাজগুলো করেন, 3D অ্যানিমেশনের কাজগুলো করেন, তারা কিন্তু একটা চমৎকার ফিল পাবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি প্ল্যানেট আইটিতে, একদম কিছু রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখানোর চেষ্টা করব। যারা আসলে ফ্ল্যাগশিপ ল্যাপটপগুলো নিতে চান, একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, তাদের জন্য আজকে আমরা এই ধরনের ল্যাপটপগুলো দেখাবো। দেখেন, এটা হচ্ছে সারফেস, সারফেসের বেশ কিছু মডেল আছে এখানে, লেনোভো আছে, রাইজন সিরিজের ল্যাপটপ আছে, জেটবুক আছে পাশে, এবং এই পাশে দেখেন ডেল এক্সপিএস আছে। প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফাটাফাটি, যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোত্থেকে আপনি ল্যাপটপ কিনবেন, প্ল্যানেট আইটি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আসবেন ল্যাপটপ দেখবেন, বুঝে সুঝে নিয়ে যাবেন। আর যদি ঢাকার বাইরে থেকে নিতে চান, সেক্ষেত্রে কুরিয়ার ফ্যাসিলিটি আছে, কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন। আর ল্যাপটপগুলোর 20 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনি 20 দিনের মধ্যে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম আপনি যদি মনে করেন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। আর লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ওকে, তো প্ল্যানেট আইটি এই মুহূর্তে আমরা আছি এবং আমাদের সঙ্গে ইমরান ভাই আছেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো প্ল্যানেট আইডিতে আবারও চলে আসছি। আজকে আমাদের সঙ্গে ইমরান ভাই আছেন। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই, গরমে আর ভালো লাগে না। আরে ভাই, আপনারা যারা আছেন আমাদের সঙ্গে, যারা ভিডিওটা দেখছেন, সবাই জানাই দিবেন ভিডিও নিচে যে আসলে গরমে আপনাদের কি অবস্থা। আজকে কি গরমে একটা অফার টফার দিবেন? অবশ্যই ভাই, গরমে গরম অফার থাকবে, মাত্র 12,999 টাকায় কিন্তু একটা 9 জেনারেশনের ল্যাপটপ দিব। কি বললেন আবার বলেন? 12,999 টাকায় 9 জেনারেশনের ল্যাপটপ দিব, সাথে কিন্তু 4টা গিফট থাকবে। ও মাই গড, আসলে অশান্ত। 9 জেনের ল্যাপটপ মাত্র 12,999 টাকায় দেখেন, আবার 4টা গিফটও থাকবে। আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু আসলে অবশ্যই চমকপ্রদ হতে যাচ্ছে, এটা আমরা শুরুতেই বুঝতে পেরেছি। অনেকগুলো ল্যাপটপ এখানে রাখা আছে, যারা আসলে একদম ফ্ল্যাগশিপ ল্যাপটপগুলো নিতে চান, একদম প্রিমিয়াম সেগমেন্টের, তাদের জন্য কিন্তু সব এক্সক্লুসিভ সব কালেকশন রয়েছে। কিছু আমরা লো বাজেট দেখাবো, কিছু মিড রেঞ্জের মধ্যে, মিড রেঞ্জের ভিতরে দেখাবো। ওকে, তাহলে শুরু করেন, কোনটা দিয়ে শুরু করবেন? আচ্ছা, শুরু করি, আমি সবসময় একটু প্রিমিয়াম দিয়ে শুরু করতে চাই। ওকে, সারফেস, সারফেস, সারফেস মানেই হচ্ছে কিন্তু ল্যাপটপের রাজা, এবারে মানে হলো যে একেবারে প্রিমিয়াম মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। একেবারে আপডেটেড প্রসেসর কোর i5 10 জেনারেশনের প্রসেসর থাকবে, LPDDR4X 3700 MHz, 16GB RAM থাকবে, ওকে, এবং 256GB M.2 NVMe SSD থাকবে। তাছাড়া কিন্তু চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে এবং কিবোর্ডটা কিন্তু একেবারে সফট, যারা লং টাইম টাইপিং এর কাজ করবে তার একটা প্রিমিয়াম ফিল পাবে, এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে, খুবই ফাস্ট। আচ্ছা, আর ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 12.4 ইঞ্চ একটা পিক্সেল সেন্স ডিসপ্লে ইউজ করেছে, যেটা টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ কোনো ভাবে করতে পারবেন। ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবে, 8GB ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবে, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং এটা যদি একটু ফিটনেসটা দেখাই দিই ভাই, আমার একটা ফিঙ্গারের চেয়ে একেবারে স্লিম, ফিঙ্গারের চেয়ে স্লিম, আসলেই বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য অন দ্য বেস্ট একটা ডিভাইস। যেহেতু কোর i5 10 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে, গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও গেম ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলো কিন্তু চমৎকারভাবে খেলতে পারবেন। আর একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন, আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, শোরুমে এসে দেখে শুনে কিন্তু পারচেস করতে পারবে। আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে মাত্র 52,999 টাকা, মাত্র 52,999 টাকা, 99 টাকায় অসাম একটা ল্যাপটপ কিন্তু দেখে ফেললাম। দেখেন এরপরে আমরা কোনটাতে যাব? আচ্ছা, এরপরে সারফেসের আরেকটা মডেল দেখাই। আচ্ছা, পার্ট বাই পার্ট, ব্ল্যাক, ব্ল্যাক, অ্যাকচুয়ালি সারফেস সচরাচর দেখা যায় হলো রোজ গোল্ড এবং সিলভার কালারটা দেখা যায়, ব্ল্যাক কালারটা কিন্তু খুবই লিমিটেড এডিশন এবং ইউনিক, অনেকেই পছন্দ করেন। আর এটা কিন্তু আমাদের কাছে মডেলটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2, কোর i7 8 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এবং 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe Gen 3 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 13.5 ইঞ্চি 2K রেজলিউশন একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেসলক ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে। ওকে, ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবে, 8GB ব্যাটারি ব্যাকআপটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবে। আর আমাদের কাছে কিন্তু এটা 2টা কালার অ্যাভেলেবেল রয়েছে, সিলভার কালার এবং ব্ল্যাক কালার, যার যেটা পছন্দ নিতে পারবেন। আর একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে, শোরুম এসে দেখে শুনে পারচেস করতে পারবেন। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 55,999 টাকা, 55,999 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। ওকে,
আচ্ছা চমৎকার। এরপরে আমরা দেখাবো হচ্ছে সারফেসের আরো একটা ল্যাপটপ। জি জি, সারফেসের আরেকটা মডেল দেখাবো। এটা কিন্তু মাইক্রোসফট সারফেস ল্যাপটপ। প্রসেসরটা এখানে হলো কোর i7 7th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe SSD রয়েছে। তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। ডিসপ্লেটা কিন্তু 13.5 inch 2K রেজলিউশন, একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ করে ওভাবে করতে পারবেন। ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফিসলক ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে। ইন্টেলের স্টার গ্রাফিক্সটা 8GB ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। যদি একটু ফিটনেসটা দেখাই দিই, একেবারে মানে সুপার স্লিম, সুপার স্লিম। আসলে যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং হলো যে বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করেন সাথে, তারা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবেন, একেবারে আলট্রা ওয়েট। এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ করতে পারেন। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 48,999 টাকা, মাত্র 48,999 টাকা। অসম। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা আমাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্টটা কিন্তু টোটালি ফ্রি। বাহ, মানে সফটওয়্যার উইন্ডোজ থেকে শুরু করে যা যা লাগবে সব দিয়ে দিবে, সব ফ্রি, সব দিয়ে। এবং 20 দিনের ভিতরে যে কোনো প্রবলেম, হ্যাঁ যে কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট। আচ্ছা, আর হলো যে যদি স্টকে থাকে সাথে সাথে চেঞ্জ করে দিব, যদি স্টকে না থাকে একটু সময় নিব, অথবা সে যদি চায় অন্য কোনো মডেল চেঞ্জ করে নেবে সেক্ষেত্রেও নিতে পারবে। আচ্ছা, মানে 20 দিনের মধ্যে সে ডিসাইড করে যদি নেয় যে অন্য কোনো মডেল নিতে পারবে। তো এরপর আমরা কোনটা দেখাবো ইমরান ভাই? আচ্ছা, এরপরে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো, যারা রাইজেন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন। আচ্ছা, রাইজেন, তাদের জন্য কিন্তু চমৎকার একটি প্রসেসর আমাদের কাছে রাইজেন সিরিজ অ্যাভেলেবল রয়েছে। এটা কিন্তু এইচপি এলিটবুক 745G6, রাইজেন 7 প্রো 3700 সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে এবং DDR4 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe SSD রয়েছে। তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 14 inch IPS প্যানেলে একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া কিন্তু এখানে Vega 10 গ্রাফিক্স কার্ড রয়েছে, শেয়ার গ্রাফিক্সটা হলো 8GB এবং ডেডিকেটেড কিন্তু 512MB রয়েছে। তাছাড়া এখানে ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবে, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। স্পোর্ট ফিঙ্গার লোগো সহ মেটালিক বডি বিল্ড, তাছাড়া যথেষ্ট পরিমাণে বুট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করতে চান, কোর i5 11th জেনারেশনের সাথে কম্পেয়ার করা যায় রাইজেন সিরিজের এই প্রসেসরটা দিয়ে। ওকে, আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ, যেহেতু রাইজেন সিরিজের প্রসেসর আপনি অফিসিয়াল ওয়ার্ক এবং হলো যে গেমিং পারফরমেন্স দুইটাই কিন্তু ভালো পাবেন। আর গ্রাফিক্স থেকে শুরু করে ভিউটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 44,999 টাকা। ওকে, সুন্দর। এরপরে আমরা আরও কিছু ল্যাপটপ দেখাবো, আসলে একটার পর একটা দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন। আচ্ছা, ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো, যারা প্রোডাক্টিভিটি ভালো খুঁজতেছেন। আচ্ছা, মানে দিন রাত 24 ঘন্টা ল্যাপটপ ওপেন রাখতে হয় তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস, বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, এটা কিন্তু 749 ডেল ল্যাটিটিউড 7490, Core i5 8th জেনারেশন প্রসেসর ইউজ করেছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 NVMe SSD রয়েছে। কিবোর্ড ব্যাকলিক, 4K চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু আপনার 14 inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া ইন্টেলের স্টার গ্রাফিক্সটা 4GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস, একেবারে লুক লাইক। ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, দিন রাত 24 ঘন্টা ল্যাপটপটা ওপেন রাখলে কোনো সমস্যা নাই। আর এটা দিয়ে কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 30,999 টাকা। ইয়েস, ওকে। আচ্ছা, আমাদের ভিউয়ার যারা আসবেন ল্যাপটপ কিনতে, তাদের জন্য কি কিছু ছাড় আছে তো না? আচ্ছা, যদি কেউ রোহান মানে আপনার ভিডিওর মানে আপনার চ্যানেলের নাম বলে আসে, আমি বলে দিলাম, মানে প্রাইসগুলো ফিক্স থাকে, তারপরও প্রত্যেকটা মডেল থেকে 500 টাকা থেকে অর্ডার করব। বাহ, চমৎকার, আমরা অনেক খুশি হয়ে গেলাম। এরপর আমরা দেখাবো কোনটা? আচ্ছা, তারপরে যে ল্যাপটপটা দেখাবো, 9th generation একটি ল্যাপটপ। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ খুঁজতেছেন, জুম ক্লাস করবেন, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ওকে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস। এটা কিন্তু ল্যাটিটিউড সিরিজের 3190, নন টাচ ভার্সনটা এটা। এটা আপনার হলো সেলেরন 9th generation প্রসেসর থাকবে, 4GB RAM থাকবে, 128GB M.2 SSD থাকবে। তাছাড়া কিন্তু সকল ফিচার অ্যাভেলেবেল আপনার হলো, এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টা প্লাস। আচ্ছা, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 12,999 টাকা, মাত্র 12,999 টাকা। ওকে ওকে, মানে আমরা যেটা বলছিলাম যে সেই 12,999 টাকা সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ, এটা হচ্ছে সেই ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন 12,999 টাকা। এটা কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন। জি জি। আচ্ছা, তো এরপর আমরা কোনটাতে যাচ্ছি?
এরপরে আরো একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাই। ওকে, যারা বিগিনার লেভেলে গ্রাফিক্স এর কাজগুলো শিখতে চাচ্ছে, একটা ভালো ডিভাইস খুঁজতে আছে, ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে, ইয়েস, ভালো প্রোডাক্টিভিটি দিয়ে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল দেল ল্যাটিটিউড সিরিজের 3380। ওকে, কোর i3 6th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 SSD থাকবে। তাছাড়া কিন্তু সকল ফিচার অ্যাভেলেবল, 13 ইঞ্চি কিন্তু একটা HD ডিসপ্লে রয়েছে, আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে। ওকে, আর এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 18,999 টাকা। 18,999 টাকা। ওকে, এখন যে ডিভাইসটি দেখাবো, যারা রিজনেবল প্রাইজে স্টাইলিশ একটা ডিভাইস খুঁজতেছেন, সকল ধরনের কাজ করবেন, বিভিন্ন জায়গায় ক্যারি করবেন, তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এটা কিন্তু ল্যাটিটিউড সিরিজের 3190 360° কনভার্টেবল। ইয়েস, আচ্ছা, চমৎকার কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু কনফিগারেশনটা হলো সেলেরন 9 জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে এবং 128GB M.2 SSD থাকবে। ওকে, তাছাড়া কিন্তু এটা 360° কনভার্টেবল, ডিসপ্লেটা কিন্তু 12 ইঞ্চি, একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, এটা ক্যামেরা রেজুলেশনটা কিন্তু ফুল এইচডি। হ্যাঁ, আর সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবে, ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা 4GB। ওকে, আর এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি, যারা বিগিনার লেভেলে গ্রাফিক্সের কাজগুলো করতে যাচ্ছে, অনলাইন ক্লাসগুলো করবে, জুম, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটা ডিভাইস, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 18,999 টাকা। ওকে, বলা যায় যে বাংলাদেশের টপ সেলের ভিতরে এই মডেলটা সবসময় থাকে। ওকে, এটা কিন্তু হলো 840G6। এবং এটাতে কিন্তু ইন্টেলের সার্ভিসটা 8GB, ব্যাটারি ব্যাকআপটাও 3 থেকে 4 ঘন্টা প্লাস, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন, আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে, শোরুমে এসে দেখে শুনে পারচেস করতে পারবে। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে মাত্র 34,999 টাকা। ওকে, এরপর আমরা দেখাবো এক্সপিএস। যারা ডেল ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের কিন্তু এক্সপিএস সিরিজটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা থাকে। এটা কিন্তু এক্সপিএস 13 সিরিজের একটি ল্যাপটপ, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন, আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। কনফিগারেশনটা হলো Core i5 8th generation প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের রয়েছে, তাছাড়া কিন্তু ডিসপ্লেটা 13 ইঞ্চি আইপিএস প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, ফেস লক ক্যামেরা সহ কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে। ফিটনেসটা যদি ভাই একটু দেখাই দিই, একেবারে সুপার স্লিম, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট, যেহেতু Core i5 8th generation প্রসেসর ইউজ করেছে, গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে, এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ার, গল অফ ডিউটি, এই গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 40,999 টাকা। ওকে, এরপরে আমরা যেটা দেখাচ্ছি, এরপরে ডেল এক্সপিএস সিরিজের আরেকটা ল্যাপটপ দেখাবো, যারা বিশেষ করে মুভি লাভার আছেন, লং মুভি ওয়াচ করেন এবং ভালো একটা ডিসপ্লে সহকারে ল্যাপটপ খুঁজতেছেন, গ্রাফিক্সের কাজগুলো করবেন, এডিটিং এর কাজগুলো করবেন বিশেষ করে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস এটা কিন্তু ডেল এক্সপিএস 13 সিরিজের একটি ল্যাপটপ, Core i7 7th generation প্রসেসর থাকবে, DDR4 16GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে। আর ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু 13 ইঞ্চি আইপিএস প্যানেল, 2K রেজুলেশন একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ করে করতে পারবে, সকল ফিচার অ্যাভেলেবেল, একটু কন্ডিশনটা দেখায় দিই, লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 43,999 টাকা। 43,999 টাকা অনলি প্রাইস। ওকে, দেখেন আসলে তাদের কাছে কিন্তু আসলে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে, আপনারা যারা যে ল্যাপটপটাই পারচেস করতে চান না কেন আসলেই নিতে পারবেন। এপাশে হচ্ছে থিংপ্যাডে রয়েছে লেনোভোর, আমরা এপাশে দেখতে পাচ্ছি জেড বুক ল্যাপটপ রয়েছে। এখন আমরা কোনটা দেখাবো? আচ্ছা, এখন একটু থিংপ্যাড সিরিজটা দেখাই। থিংপ্যাড দেখাই, হ্যাঁ, থিংপ্যাড ফার্স্টে ইয়োগা দেখা শুরু করি। আচ্ছা, যারা স্লিম, একেবারে স্লিম, আলট্রা স্লিম, আমার এটা ফিঙ্গারের চেয়েও, ইয়োগা সিরিজটা কিন্তু সবাই পছন্দ করেন, যারা 360° ল্যাপটপ খুঁজতেছেন এবং লেনোভো ব্র্যান্ডের ভিতরে, তারা কিন্তু ইয়োগা সিরিজটা খুবই পছন্দ করেন। এটা কিন্তু ইয়োগা X390, ওকে, Core i5 8th generation প্রসেসর থাকবে এবং DDR4 16GB RAM থাকবে, 128GB M.2 NVMe SSD থাকবে। ওকে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, ডুয়েল ক্লিক, আর ডিসপ্লেটা কিন্তু 13.3 ইঞ্চি, একটি 360° কনভার্টেবল টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ করানো হবে করতে পারেন, এটা বড় চমক হলো, এটার সাথে কিন্তু পেন রয়েছে, পেন রয়েছে, যারা ড্রয়িং এর কাজগুলো করেন, 3D অ্যানিমেশনের কাজগুলো করেন, তারা কিন্তু একটা চমৎকার ফিল পাবেন। আর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা প্লাস, ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা 8GB, সকল ধরনের কাজ করার জন্য বেস্ট একটা ডিভাইস বলা যায়। আচ্ছা, আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে মাত্র 34,999 টাকা। মাত্র 34,999 টাকা। ওকে,
তো আজকে আমরা যে প্রাইসগুলো বলছি সেখান থেকে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের ভিউয়ার যারা আছেন তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা এরপরে, আচ্ছা তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু X1 কার্বন খুবই জনপ্রিয় মডেল, একটু দেখাই কন্ডিশনটা, মানে স্লিম একটু দেখাই, একদম স্লিম, একেবারে সুপার স্লিম, এবং ফ্রেশ কিন্তু ল্যাপটপ, ফুল ফ্রেশ, লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এটা কিন্তু কোর i7 8th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe Gen 3 SSD রয়েছে, কিবোর্ড ট্যাকটাইল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার টাচপ্যাড রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, যেটা টাচ টাচটা খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ করা করতে পারবে। ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ কিন্তু ফেসলক ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে। ইন্টেলের 4 GB 8GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবে। এটা কিন্তু সিম সাপোর্টেড, আপনি চাইলে কিন্তু সিম দিয়েও ডেটা ইউজ করতে পারবেন। ওকে, সকল ফিচার কিন্তু অ্যাভেলেবেল, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটা ডিভাইস। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 45,999 টাকা। ও, মাত্র 45,999 টাকা। আচ্ছা এরপরে আমরা এই পাশে একটা দেখতে পাচ্ছি থিংকপ্যাডের, তারপরে যেটা দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস খুঁজতেছেন লং টাইম ইউজ করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য বেস্ট একটা ডিভাইস বলা যায়। এটা কিন্তু T490S কোর i5 8th generation প্রসেসর ইউজ করেছে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার ট্যাচপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, এখানে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেসলক ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে। আর সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস বলা যায়। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 30,999 টাকা, মাত্র 30,999 টাকা। আচ্ছা এই পাশে জেড বুক দেখতে পাচ্ছি আমরা, জি জি জি, জেড বুকটা দেখা দেই। আচ্ছা জেড বুকটা হলো যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ খুঁজতেছেন বড় ডিসপ্লে, বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন এবং গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস বলা যায়। এটা কিন্তু 15U G5, ওকে, কোরাই 7 8th generation প্রসেসর থাকবে, DDR4 16GB RAM থাকবে এবং 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়া কিন্তু চমৎকার ডুয়াল ক্লিকের ট্যাচপ্যাড রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 15.6-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, এখানে কিন্তু রেডনের 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং শেয়ার গ্রাফিক্সটা থাকবে 8GB, ওকে, সকল ফিচার কিন্তু অ্যাভেলেবেল। আর জেড বুকটাকে কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ বলা হয়, যারা দিন রাত 24 ঘন্টা ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা সিরিজ বলা হয় এই জেড বুকটাকে। সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 49,999 টাকা, ওকে, 49,999 টাকা। আচ্ছা তারপরে যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু এইচ পি এলিট বুক সিরিজের ভিতরে অন্যতম পপুলার একটি মডেল, এটাও বিগ ডিসপ্লে দিয়ে, অনেকে বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজেন যারা ভিডিও এডিটর আছেন এবং হলো যারা গ্রাফিক্সের কাজকর্মগুলো করেন, মুভি ওয়াচ করেন, তাদের জন্য বেস্ট ডিভাইস এগুলো। এটা কিন্তু হলো 850G6, আচ্ছা আচ্ছা, কোর i7 8th generation প্রসেসর থাকবে, DDR4 16GB RAM থাকবে, 512GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার ট্যাচপ্যাড রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 15.6-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, ইন্টেলের 4 GB 8GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস, এখানে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহকারে কিন্তু ফেসলক ফেসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে। সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ও, আর এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 45,999 টাকা, মাত্র 45,999 টাকা। ইয়েস, আচ্ছা মোটামুটি আমরা সবগুলো ল্যাপটপই দেখাই দিচ্ছি, সবচেয়ে আর একটা হাইপ করা ল্যাপটপ, মানে মোটামুটি বাজারে হট নাকি, হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ সেটা আমরা শেষবেলায় দেখাই দিই। আচ্ছা শেষবেলায় দেখাই দিই, চমৎকার। এটা কিন্তু হলো 840G4, আমাদের কাছে G3 G4 দুইটাই অ্যাভেলেবেল আছে, G3টা হলো 22,999 টাকা, আর এখন যেটা দেখাবো এটা হলো G4, একটু ডিফারেন্ট কনফিগারেশন দিয়ে। একবার যদি কন্ডিশনটা দেখাই, দেখে পরে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে। Core i5 7th generation প্রসেসর ইউজ করেছে, DDR4 16GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K চমৎকার ট্যাচপ্যাড, স্টেরিও সাউন্ড সিস্টেম, ডিসপ্লে সেকশনটা কিন্তু এখানে আপনার 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে রয়েছে, যেটা টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, সকল ধরনের কাজ করতে পারেন। এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ফেসিলিটিস অ্যাভেলেবেল, ইন্টেলের 4 GB রয়েছে 8GB, আর একেবারে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে মাত্র 28,999 টাকা। আচ্ছা, আর যারা G3টা পারচেস করতে চায়, G3 কনফিগারেশনটা হলো Core i5 6th generation 8GB RAM, 256GB SSD, ফুল HD ডিসপ্লে, ওটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে মাত্র 22,999 টাকা। আচ্ছা, মাত্র 22,999 টাকা। আর আমাদের কাছে যে ল্যাপটপগুলো পাবেন প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু এ গ্রেডের ল্যাপটপ, একেবারে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশনে, আমরা কোনো মানে বি গ্রেড বা সি গ্রেড ল্যাপটপ সেল করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। আজকে আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা ল্যাপটপ পারচেস করতে চান অবশ্যই আপনারা চলে আসবেন প্ল্যানেট আইডিতে। আচ্ছা, ল্যাপটপের সাথে তো একটা গিফট আছে স্পেশালি, চারটা গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে, প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার মাস্ট, আচ্ছা, এবং একটা মাউস, হ্যাঁ হ্যাঁ,
এবং একটা কিবোর্ড এভোটেকের মিনি কিবোর্ড এবং ক্যারি করার জন্য একটা ব্যাগ ওকে এটা থাকবেই ওকে এটা আপনার মানে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত প্রত্যেকটা বাজেটের ল্যাপটপে কিন্তু থাকবে গিফটগুলো ওকে তো চমৎকার যারা ল্যাপটপ পারচেস করতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন প্ল্যানেট আইটিতে এটা হচ্ছে মিরপুর 10 নম্বর একদম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বাংলাদেশে ওইখানে দিয়ে প্রোডাক্টগুলো বুঝে নেবে এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে ওকে তো আমরা আজকে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ